আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ট্রান্সফরমারের ভোকাল রিলে নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স। তো ট্রান্সফরমারের ভোকাল রিলেটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রান্সফরমারের মধ্যে, বিশেষ করে এটা ব্যবহৃত হয় ওয়াইল্ড টাইপ যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলোতে ব্যবহৃত হয়। ওয়াইল্ড টাইপ ট্রান্সফরমারগুলোতে আমরা দেখে থাকি এই যে মেন ট্যাঙ্ক, এই ছবিতে দেখেন এটা মেন ট্যাঙ্ক এবং উপরে কনজারভেটর ট্যাঙ্ক। মেন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে যে সংযোগ পাইপ থাকে তার মাঝখানে, এই যে আমি এখানে মার্ক করে দেখিয়েছি, এটা হচ্ছে আসলে বোখলস রিলে। তো এই পর্বে আমরা বোখলস রিলের কাজ কি, বোখলস রিলে কেন ব্যবহৃত হয়, এটার সুবিধা অসুবিধা কি এবং এটা কিভাবে কাজ করে, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন সাবস্টেশন এবং ট্রান্সফরমার রিলেটেড আমি একটা সিরিজ ভিডিও টিউটোরিয়াল শুরু করেছি। তো আজকে এটার অষ্টম পর্ব, ট্রান্সফরমার বোখলস রিলে। হ্যাঁ, তো এর আগের পর্বে ছিল সপ্তম পর্বে আমি আলোচনা করেছিলাম ট্রান্সফরমার কনজারভেটর ট্যাঙ্ক নিয়ে বিস্তারিত। তো আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখে আসেন নাই, তারা চাইলে পূর্বের পর্বগুলো সব দেখে আসতে পারেন। পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা আপনারা যেই যেই ভিডিওগুলো মিস করছেন সেগুলো দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ বোকলস রিলে, অর্থাৎ বোকলস রিলেটা কি। আসলে বোকলস রিলেটা হচ্ছে একটা সেফটি ডিভাইস। এটা সাধারণত যে অয়েল টাইপ ট্রান্সফরমারগুলোতে ব্যবহার করা হয়, নর্মালি 500 কেভির উপরে যে ট্রান্সফরমার সেগুলোতে এগুলা এই জিনিসটা ব্যবহার করা হয়। ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর ভিতরে কোনো ধরনের ফল্ট বা কোনো ধরনের সমস্যার কারণে যদি ট্রান্সফরমার অতিমাত্রা গরম হয় বা এটার ভিতরে গ্যাস জেনারেট হয়, সেক্ষেত্রে এই ডিভাইসটা ট্রান্সফরমার সার্কিট ব্রেকারকে ট্রিপ করাই দেয় বা অ্যালার্ম দিয়ে গ্রাহককে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয় এই বোকলস রিলেটা। তো আমরা বিস্তারিত আরো ডিটেল জানবো, চলুন এখন আমরা একটু দেখে নিই কনস্ট্রাকশন অফ বোকলস রিলে, অর্থাৎ বোকলস রিলেটা কেমন বা কিভাবে তৈরি। এটা দেখতে পাচ্ছেন একটা ছবি, তো এটার ডিটেলসটা আমরা একটু এখানে দেখি। এটা তো এটার বিভিন্ন পার্টস গুলো আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে, আমি হালকা করে বলি। এই যে উপরে একটা বাল্বের মতো থাকে, এখান থেকে যদি বাতাস জমে থাকে এটার ভিতরে বাতাসটাকে রিলিজ করে দেওয়া যায়। এটা দিয়ে টেস্ট বাটন, এটা দিয়ে টেস্ট করা যায় সুইচিং গুলো কাজ করে কিনা। এখানে একটা দুইটা মার্কারি সুইচ থাকে এবং ফ্লোট সুইচ থাকে। এই যে গোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার ফ্লোট, এটা হচ্ছে লোয়ার ফ্লোট। তো এটা ব্যবহৃত হয় গ্যাসের জন্য অ্যালার্ম হিসাবে এবং এটা ব্যবহার করা হয় অয়েলের প্রেশারের জন্য, ঠিক আছে। তো এখানে এই যে দেখেন একটা ফ্ল্যাপ আছে, অতিরিক্ত প্রেশারের কারণে এই যে এই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কনজারভেটরের দিকে কানেক্ট করা হয় এবং এখান থেকে এটা ট্রান্সফরমারের ট্যাঙ্কের দিকে কানেক্ট করা থাকে। তো অয়েলটা যখন এই দিক দিয়ে যায়, তো অয়েলের প্রেশার এবং অয়েলের মধ্যে যদি গ্যাস মানে প্রডিউস হয়, এই দুটোটা সুইচ অপারেট হয়ে মূলত এটা কাজ করে। তো এটা বিস্তারিত আমরা আরও আগে দেখব। তো এখানে দেখেন আমরা কি আছে, এখানে একটা এই যে দুটোটার ওয়েট আছে, অর্থাৎ কতটুকু প্রেশারে কাজ করবে সেজন্য একটা ওয়েট দেওয়া আছে নির্দিষ্ট, এবং সেগুলা এখানে দেখাচ্ছে কনস্ট্রাকশনে। তো এখানে একটা ম্যাগনেট আছে এবং এটা হচ্ছে ট্রিপের জন্য কন্ট্রাক্ট, এটা হচ্ছে অ্যালার্মের জন্য কন্ট্রাক্ট। তো এখানে আরেকটা ড্রেন করার জন্য অপশন দেওয়া আছে, যদি কখনো এটা অয়েলকে খালি করে এটা কোনো কারণে কাজ করানো লাগে বা এটাকে ভিতরে মেনটেন্স করে, তখন এটা দিয়ে অয়েলটা ড্রেন করে এটা কাজ করা যায় বা মেনটেন্স করা যায়। তো এটা হচ্ছে মোটামুটি কনস্ট্রাকশনটা। তো আমরা এখন দেখি যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বোকলস রিলে। বোকলস রিলেটাকে আমরা সহজে বোঝার জন্য এই ডায়াগ্রামটা একটু দেখি। তো এদিক থেকে ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা থাকে এবং এদিক থেকে কনজারভেটরের সাথে ধরেন কানেক্ট করা থাকে। তো আমরা জানি ট্রান্সফরমারের ভিতরে দুই ধরনের ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা সিলিকন স্টিলের তৈরি, কোরের উপর ওয়াইন্ডিংগুলো করা থাকে। তো এই ওয়াইন্ডিংয়ের উপর যে ইনসুলেশনটা থাকে, কোনো কারণে যদি ইনসুলেশনটা ফল্ট করে বা কোনো ইনসুলেশন ড্যামেজ হয় বা এটার ভিতরে ওভার কারেন্ট হয় বা কোনো কারণে ওভার লোড হয়, তো সেক্ষেত্রে যদি কোনো ধরনের অতিরিক্ত হিট হয়, অতিরিক্ত হিটের কারণে এটার ভিতরে এক ধরনের একটা গ্যাস প্রডিউস হয় এবং এটা বুদবুদ আকারে বের হইতে থাকে। তো ট্রান্সফরমারের ভিতর থেকে এটা বুদবুদ আকারে বের হইয়া এই যে উপরের দিকে চলে যায়। আমরা জানি কোনো কিছু বুদবুদ হইলে তো উপরের দিকেই চলে যায়। তো গিয়ে এই যে মার্কারি সুইচটা আছে, এই মার্কারি সুইচটার এখানে একটা ফ্লোট সুইচ আছে, এটা উপরের দিকে বেশি ওঠে এবং এই মার্কারি সুইচটাকে অ্যাক্টিভেট করে দেয়। এখানে একটা কন্ট্যাক্ট মেক হয়, এই কন্ট্যাক্টটা গিয়ে ওখানে একটা অ্যালার্মের জন্য একটা বেল বা এক ধরনের বা একটা ইন্ডিকেশন ল্যাম্প দেওয়া থাকে। তো এটা দেখলে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যারা থাকে তারা বুঝতে পারে যে এটার ভিতরে ছোটো মোটো একটা প্রবলেম হয়েছে, তখন তারা এই অ্যালার্মটা দেখলে এটাকে মেনটেন্সের আন্ডারে নিয়ে যায় এবং সেই কাজটা করতে পারে। এখন যদি এটা একটু বড় ধরনের প্রবলেম হয়, যেমন ধরেন ইনসুলেশন বড় আকারের একটা ড্যামেজ হয়েছে বা বড় ধরনের ওভারলোড হয়েছে বা ভিতরে
ওয়াইন্ডিং এর কোনো ঝামেলা হয়েছে, তো অতিমাত্রায় যখন এটা টেম্পারেচার হয়ে যায় তখন কি করে? নর্মালি আমরা জানি ট্রান্সফরমারের ভিতরে যেই ওয়াইন্ডিং যখন এটা অপারেশনে যায় তো ওখানে ভিতরে যে তেলটা আছে এটা সাধারণভাবে একটু বেড়ে যায়, কারণ কোনো জিনিস যদি তেল বা পানি যদি আমরা গরম করি তো এটা আয়তনে বাড়ে। তো বেড়ে গেলে এটা এই কনজারভেটর এই ট্রান্সফরমারের ট্যাঙ্ক থেকে এই ভূগর্ভের ভিতর দিয়ে এটা কনজারভেটর একটু খালি জায়গা থেকে ওখানে গিয়ে এটা জমা হয়। আবার যখন এটা নর্মালি ঠান্ডা হয় তখন এটা নেমে আসে, এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। কিন্তু যখন এটার ভিতরে অতিমাত্রায় গরম হয়, যেসব কারণগুলো আমি বললাম এসব কারণে যদি অতিমাত্রায় গরম হয় এটার ভিতরে গ্যাস প্রডিউস হয়, তো তখন কি হবে? গ্যাস প্রডিউস যদি হয় হালকা আকারে তখন এই অ্যালার্ম এই উপরের যেই মার্কারি সুইচটা আছে ফ্লোট সুইচের মাধ্যমে এই অ্যালার্মটা সে অ্যাক্টিভেট করে অ্যালার্ম দিয়ে দিবে। যদি অতিমাত্রায় হয় তখন সে কি হবে, এই যে এখানে একটা ফ্লেপ আছে ফ্লেপটার সাথে একটা ওয়েট অর্থাৎ একটা কতটুকু প্রেশার সে সহ্য করতে পারবে সেভাবে একটা সেট করা অপশন থাকে। তো যদি এর বেশি প্রেশার হয় অতিরিক্ত গরম হলে তো তেলটা যে উপর উঠবে সেটা প্রেশার বেড়ে যাবে। তো এই অতিরিক্ত প্রেশার হলে এই ফ্লেপটাকে যখন ধাক্কা দিবে সে এই ফ্লোট সুইচটার মাধ্যমে এই কন্ট্যাক্ট এই সেকেন্ড যেই মার্কারি সুইচটা আছে এই সুইচটাকে সে কি করবে অ্যাক্টিভেট করে দিবে। করে দিলে এইটা এই ট্রান্সফরমারটার জন্য যে বিসিবি থাকে ওই বিসিবির ট্রিপ সার্কিটের সাথে এটা কানেক্ট করা থাকে, তখন সে বিসিবিটাকে ট্রিপ করাই দিবে। তো সেক্ষেত্রে কি হবে, ট্রান্সফরমারটা বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে, ধরেন ট্রান্সফরমার ড্যামেজ হওয়া বা ওয়াইন্ডিং এ বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে সে ট্রান্সফরমারটাকে সেভ করলো। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যেই থাকেন উপস্থিত তারা বুঝতে পারবে, তারা আইসা এটা চেক করবে ভোকস রিলের এই ট্রিপ হয়েছে, তখন সে ওয়েন্ডিং এর কি সমস্যা হয়েছে এটা দেখবে, এটার ইনসুলেশন রেজিস্ট্যান্স কেমন আছে বা অয়েলের কন্ডিশন কেমন আছে অথবা এটার এই ওয়েন্ডিং কোনো কারণে খারাপ হয়েছে কিনা ইত্যাদি কি সমস্যা আছে সে সেটা ফাইন্ড আউট করবে এবং ট্রান্সফরমারটাকে ড্যামেজ হওয়ার হাত থেকে সে কি করবে রক্ষা করে দিবে। মূলত হচ্ছে এটাই বোকস ড্রিলের মূল কাজ, ঠিক আছে? তো বোকস ড্রিল কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এখন আমরা একটু বোকস ড্রিলের ব্যবহার করার সুবিধাটা একটু এক নজরে দেখি। সেটা হলো বোকস ড্রিল যদি আমরা ব্যবহার করি তাহলে এটার ভিতরে অতিমাত্রায় যে টেম্পারেচার হইতে পারে বিভিন্ন ফল্টের কারণে সেটা থেকে বড় ধরনের ক্ষতি হওয়ার হাত থেকে সে ট্রান্সফরমারকে রক্ষা করবে। অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ট্রান্সফরমারের কোনো একটা সমস্যা হচ্ছে, ওয়াইন্ডিং এর বা ইনসুলেশনের কোনো একটা সমস্যা হচ্ছে, সে এটাকে অ্যালার্ম দিয়ে জানায় রাখবে। যদি আমরা বোকস ড্রিল ইউজ না করি তখন কি হবে, বোকস ড্রিল ইউজ না করলে এটার ভিতরে কোনো সমস্যা হলে এটা আমরা বুঝতে পারবো না, আমাদের ব্রেকারও ট্রিপ করবে না, আমাদেরকে কোনো অ্যালার্ম দিবে না, দেখা গেছে অতিমাত্রায় ইনসুলেশন ড্যামেজ হয়ে এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে, শর্ট সার্কিট হয়ে ট্রান্সফরমার ওয়েন্ডিং খারাপ হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি নানান রকম সমস্যা হয়ে যেতে পারে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, কারণ এই ভিডিওটা যারা দেখছেন তারা এমন নয় যে একেবারে নতুন, তারা ইলেকট্রিক্যাল সিস্টেম সম্পর্কে মোটামুটি বোঝেন এবং জানেন। তো এইটাও কিছু বোকস ড্রিলের ছবি আমি দেখাইছি, এই যে এটা ইন্টারনাল একটা ছবি দেখাইছিলাম, এই যে ফ্লোট সুইচগুলো এগুলা। তো আশা করি বোকস ড্রিলের যে কাজ বা এটার যে প্রয়োজনীয়তা এটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেছে। তো ট্রান্সফরমার এবং সাবস্টেশন রিলেটেড নেক্সট 9 নম্বর পর্বটা আমি খুব শীঘ্রই নিয়ে আসতেছি, সে পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় বা কোনো কিছু আমি বলছি ভুল মনে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখছেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।